প্রতিটি মানুষ যে যে দেশে জন্মগ্রহণ করুক না কেন, জন্মগ্রহণ করার সাথে সাথে সে একটা পরিচয় পায়, সে হচ্ছে সে কোন দেশের। প্রত্যেকটা দেশ কোনো না কোনোভাবে একজন নতুন বা একদম জন্ম নেয় একজন শিশুকে পরিচয় দেয়, সেটা হচ্ছে সে সে দেশের নাগরিক। এবং বাংলাদেশে এই জন্মগত সূত্রে নাগরিকত্ব পাওয়া, এটা হচ্ছে আমাদের দেশের আইন, এবং বিভিন্ন দেশে বিভিন্নভাবে সেই নাগরিকত্ব দেওয়া হয়। কিন্তু আপনি যেখানে জন্মগ্রহণ করেন না কেন, সেখানকার প্রতি, সে জায়গাটার প্রতি একটা আলাদা ধরনের মায়া, এক ধরনের প্রেম কাজ করে। এবং আমার কাছে কেন জানি মনে হয় যে সেটা আসলে দেশপ্রেম, সেটা আসলে নারীর টান বলে না, সেই টানটা হয়তো। আর জাতিগতভাবে যেহেতু আমরা বাঙালি এবং জন্মগতভাবে বাংলাদেশি, এবং আমাদের দেশের যেহেতু ভীষণ ঐতিহ্যময় একটি গৌরব রয়েছে, সেটা ভাষা আন্দোলন থেকে শুরু করে আমাদের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে, আমাদেরকে ভীষণ রকমভাবে গর্বিত করে। তাই এদেশে জন্ম নেওয়া প্রত্যেকটা মানুষই কোনো না কোনোভাবে গর্বিত, এবং বাংলাদেশকে নিজের করা এবং সেজন্য কিছু একটা করার চেষ্টা করা, সবারই মধ্যে সেই চেষ্টাটা থাকে। আর এখনকার প্রজন্ম যারা, তারা আরও অনেক বেশি অর্ন করে বলে আমার ধারণা। তো এই সময়টাতে এসে এখনকার তরুণ সমাজ দেশপ্রেম তারা কিভাবে ধারণ করে, সেটা নিয়েই গল্প করব আমাদের আজকের এপিসোডে। সবাইকে স্বাগত জানাচ্ছি ইউনিয়ন ব্যাংক প্রেজেন্স কণ্ঠছাড়ের জোরে প্রোগ্রামে। আমি জয়ী আছি আপনার সাথে, এবং আমার সাথে যে বন্ধুরা রয়েছে তাদের সাথে পরিচিত হয়ে নিই এবং তাদের কাছ থেকে তাদের দেশপ্রেমের গল্প শুনব। শুরুতে আমার বাম দিকে রয়েছে, আসসালামু আলাইকুম, আমি প্রাপ্তি চক্রবর্তী ফ্রম ডিপার্টমেন্ট অফ ইংলিশ, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল। আচ্ছা, প্রাপ্তি রয়েছে শুরুতে, এরপরে রয়েছে, আসসালামু আলাইকুম, আমি ইসরাত জাহান, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, ডিপার্টমেন্ট অফ ল। আচ্ছা, বিপি থেকে ইসরাত রয়েছে, এরপরে, আমি নেজা মাহমুদ ফ্রম ডিপার্টমেন্ট অফ ল, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস। আচ্ছা, ডান দিকে চলে যাই, আসসালামু আলাইকুম, আমি আনিকা তাসনিম মরমি, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস। ওকে, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং থেকে মরমি, এরপরে আছে, আসসালামু আলাইকুম, আমি ফারিয়া তাসনিম, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, ফ্রম দ্য ডিপার্টমেন্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড রেজিলিয়েন্স। আচ্ছা, ফারিয়া, এবং সব শেষে যে রয়েছে, আসসালামু আলাইকুম, আমি নুরুল মোমেন শুভ, এবং আমি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের আইন বিভাগে অধ্যয়নরত আছি। আচ্ছা, বিভিন্ন ডিপার্টমেন্টে পড়ছেন বিভিন্ন জন, সবাই একই বিশ্ববিদ্যালয় থেকে, বিইউপি থেকে। আচ্ছা, সবার কাছে ছোট করে জানতে চাই, দেশপ্রেম বলতে তোমরা নিজেরা কি বোঝো, নিজের মতো করে ছোট ছোট করে আমাকে বলবে। আচ্ছা, আমি শুরু করি। নিশ্চয়ই, দেশপ্রেম মানে দেশের প্রতি প্রেম, কিন্তু এই যে দেশের মানুষ, দেশের সংস্কৃতি, দেশের ভূখণ্ডের প্রতি যে ভালোবাসাটা আমরা সবসময় অর্ন করি, যেটা আপনি বললেন, এটাই আসলে দেশপ্রেম। এবং বাংলাদেশ আসলে এমন একটি দেশ যে এই দেশের জন্মই হয়েছিল দেশপ্রেমের একটা খুবই স্ট্রং ম্যানিফেস্টেশন থেকে, যেটা আমরা হচ্ছে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেখিয়েছি, যে একটা গোষ্ঠী একটা দেশকে কত ভালোবাসে, নিজের প্রাণ দিয়ে সেই দেশকে স্বাধীন করেছে। আচ্ছা, এই যে অনুভূতিটা, স্ট্রং পুল টুয়ার্ড ইয়োর কান্ট্রি, এটাই হচ্ছে দেশপ্রেম বলে আমি মনে করি। বাহ, খুবই স্ট্রং একটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, বাকিদের থেকে একটু শুনে ছোট করে। আমার কাছে দেশপ্রেম হচ্ছে এমন একটা বিষয় যে, ধরেন আমরা বাইরে কোনো কান্ট্রিতে গেছি, খুব দূর থেকে বাংলা ভাষা শুনছি কিংবা বাংলা গান শুনছি, ওই যে হৃদয়ে যে একটা ছোঁয়া লাগে, ওই ছোঁয়াটাই আমার কাছে দেশপ্রেম। বাহ, ওকে, সেটা একদম মানে একই সাথে ভাষার প্রতি ভালোবাসা আসলে বোঝায়, তাই না? কারণ যেহেতু ভাষা নিয়ে আমাদের খুবই সমৃদ্ধ একটা ইতিহাস রয়েছে। একদম, বাকিরাও একটু বলো। দেশপ্রেম একটা কথা আমরা জানি যে স্বাধীনতা অর্জন করার থেকে রক্ষা করা বেশি কঠিন, তো আমরা আমাদের প্রেম থেকে আমরা সব কিছু অর্জন করে যাচ্ছি, কিন্তু এই প্রেমটা থেকে আমাদেরকে সেটা রক্ষাও করতে হবে সব দিক থেকে, আমাদের বাংলার ঐতিহ্য, সৌন্দর্য, সংস্কৃতি, আমাদের ভাষার যে বিপর্যয়, অন্য কালচারের সঙ্গে মিক্সড আপ হওয়ার যে চান্সেস, সব কিছুই আমাদেরকে রক্ষা করতে হবে। আর এই রক্ষা আমরা তখনই করতে পারবো যখন আমরা আমাদের দেশকে, জাতিকে, সংস্কৃতিকে ভালোবাসতে পারবো। একদম, সেটাই হচ্ছে দেশের প্রতি প্রেম, যা কিছু আছে সেটাকে আঁকড়ে ধরে সেটাকে ঠিকঠাক করে রাখা। বাহ, খুবই চমৎকার কথা বললে, খুব ভালো লাগলো। বাকিরা, দেশের প্রতি যে আমাদের যে দায়বদ্ধতা বা ভালোবাসা, মানে আমরা জন্মগ্রহণের পরে, কারণ আমাদের এই যে ভূখণ্ড, এই ভূখণ্ডের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে, কেননা এখানে আমরা বেড়ে উঠেছি এবং এইখানের হাওয়া, বাতাস, জল, পানি, এগুলো কিন্তু আমাদেরকে মানে বড় করছে, আর এটা ছাড়া কিন্তু আমরা, আমাদের এক্সিস্টেন্স থাকতো না যদি এই দেশটা না থাকতো। আর এই দেশে যেহেতু আমরা থাকছি, দেশের জন্যে অবশ্যই অ্যাজ এ সিটিজেন আমাদের হচ্ছে কিছু দায়বদ্ধতা আছে। তো দেশপ্রেম আমার কাছে হচ্ছে কিছু দায়বদ্ধতা, কিছু কর্তব্য, কিন্তু দেশপ্রেমটা হচ্ছে একটা ভালোবাসা, যেটা একটা অনুভূতি, জন্ম থেকে একজন মানুষের তৈরি হয়। বাহ, হ্যাঁ, প্রাপ্তি বলছে, আমাদের শাস্ত্রে বলা হয়েছে জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী, মানে মা আর মাতৃভূমি স্বর্গের থেকেও গুরুত্বপূর্ণ, তো আমাদেরকে ওই
ওইটা মাথায় নিয়ে রাখতে হবে যে কতটা গুরুত্বপূর্ণ আমার এই দেশ, আমার এই দেশের জন্য কি কি করে আমাকে যেতে হবে। হ্যাঁ, এবং সেই জন্য কিন্তু দেশকে সবসময় জননীর সাথে তুলনা করা হয়। জননী জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ। বাহ, খুবই সুন্দর কথা বললে। আমরা যদি ভালো থাকতে চাই, নিজেকে ভালো রাখতে চাই, তো আমরা অনেক দূর যেতে পারি। আমাদের জন্য অনেক স্কোপ থাকে বাইরের দেশেও, আমাদের দেশেও। তো নিজে ভালো থাকার জন্য বাইরে চলে যাওয়া আর দেশকে ভালো রাখার জন্য দেশে থেকে যাওয়া, এটা দেখে দেশে থেকে যাওয়া যে দেশকে ভালো রাখার যে দায়িত্ববোধ, যে আবেগ থেকে এই দায়িত্ববোধটা আসে, ওটাই দেশপ্রেম আমার কাছে। আচ্ছা, তাহলে কি তুমি বলতে চাও যে যারা আসলে দেশের বাইরে চলে যায় বা দেশের বাইরে চলে গিয়ে থেকে যায়, তাদের মধ্যে দেশপ্রেমটা একটু কম? থেকে যায়, ওখানেই যদি থেকে যায়, সেটেলড হয়ে যায়, আমি বলবো যে হয়তো বা দেশপ্রেম কম। তো ওর কথাটার সাথে কি তোমরা একমত যে যারা দেশের বাইরে গিয়ে থেকে যায় তাদের মধ্যে দেশপ্রেম নেই? আমি এখানে একটু দ্বিমত পোষণ করতে চাই। যেমন হায়ার স্টাডিজের জন্য আমি বাংলাদেশে থেকে গিয়েছি, কিন্তু আমার ফ্রেন্ডস যারা আছে তারা অনেকে কানাডা শিফট হয়ে গিয়েছে। তো কিছুদিন আগে আমি তাদের একজনকে জিজ্ঞাসা করছিলাম যে ব্যাক কবে করবি, সে বললো যে আমি আর ব্যাক করছি না। তো তখন আমি তাকে এটা জিজ্ঞাসা করলাম যে দেশের প্রতি যে ভালোবাসা, যে টান, এটা তো অনুভব করবি? ও বললো যে আমি যেখানে থাকবো, যতটুকু জুড়ে থাকবো, ততটুকুই বাংলাদেশ, কারণ বাংলাদেশকে আমি হৃদয়ে ধারণ করি। কিন্তু তাই বলে এই না যে যেখানে আমার স্কোপ নেই সেখানে আমি যাবো না। তো ওর ভাষ্য মতে এটা ছিল যে আমি যদি বিদেশ যাই কেন আমি বিশ্ব জয় করবো না একজন বাংলাদেশি হিসেবে। আমি বিশ্বজয় করতে পারি, বাট দেশপ্রেমটা হচ্ছে আমার ভেতরের বিষয় যে আমি যেখানেই যাবো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবো। না, সেটা তো ভালোবাসাটা একটা অনুভূতির বিষয়, কিন্তু যখন আমি দেশপ্রেম বা দেশপ্রেম যেটাই মনে করি সেটাকে মিন করছি, সেটা হচ্ছে দেশের প্রতি একটা দায়িত্ব তো থাকে প্রত্যেকটা মানুষের। তো সেই দায়িত্বটা আসলে আমি কতখানি পালন করতে পারি সেটা সেখানে একটা কোয়েশ্চেন মার্ক থেকেই যায়। এই যে যে দায়িত্ব, অব্লিগেশন টুয়ার্ডস আওয়ার কান্ট্রি, এটার সাথে কিন্তু কিছু রাইটও জড়িত। যেখানে ডিউটি আসে সেখানে রাইটও আসে। তো যদি আমার দেশ আমাকে একটা বেটার লিভিং, একটা বেটার এডুকেশন প্রোভাইড না করতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আমি বাইরে খুঁজব। তো এইখানে হচ্ছে আমাদের পূর্ববর্তী প্রজন্মের আমাদের জন্য হয়তো কিছু করার আছে। এখানে আমি একটু কিছু যোগ করতে চাই যে ওই যে আমরা যে সুযোগটা খুঁজছি, যেটা মোর অর লেস আমরা টু সাম এক্সটেন্ট প্রোভাইডেড অ্যান্ড প্রোভাইডেড না, তো আমরা যখন বাহির থেকে সেটা পেয়ে পেলাম, সেটা আমরা আমাদের দেশের জন্য কাজ করতে পারি এবং সেটা এখানে ইনভেস্ট করতে পারি। এক্স্যাক্টলি, ওটাই দেশপ্রেম। আর যদি থেকে যাওয়া হয় ওটা বোধ হয় নিজের প্রতি প্রেম। এবং ইভেন আমরা কিন্তু এই যে আমাদের যে ফ্রেন্ডসরা চলে যাচ্ছে, যে বাইরে একটা বেটার লিভিং এবং এডুকেশনের ওরা সুযোগ পেয়েছে, ওই সুযোগটা দেশে তৈরি করতে পারি এবং এইটা দেশের জন্য আমার দেশপ্রেমের একটা প্রকাশ হতে পারে। হ্যাঁ, সেটা তৈরি হতে হয়তো অনেক সময় লাগবে, কারণ আমাদের দেশের বয়স তো খুব বেশি না, 50 পেরোলো মাত্র। তো 50 বছরের অভিজ্ঞতা নিয়ে একটা দেশ এবং 250-300-500-1000 বছরের অভিজ্ঞতার একটা দেশ, অবশ্যই তাদের লিভিংটা আমাদের মতো হবে না। আমরা এখনও খুবই ছোট্ট একটা শিশু দেশ হিসেবে, তো সেখান থেকে অবশ্যই গ্রোয়িং ইকোনমি সব দিক থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের জায়গাটাকে আরও স্ট্রং করা। তো আবার একই সাথে এটাও ঠিক যে আমি যদি ব্যক্তি উন্নয়ন করতে না পারি তাহলে তো আসলে সামগ্রিকভাবে দেশের উন্নয়ন হবে না। তো ব্যক্তি উন্নয়নের জন্য দেশের বাইরে যাওয়া বা বিভিন্ন যে জায়গাগুলো উন্নত বলে আমরা ধরে নিচ্ছি খুবই সহজ ভাষায় মোটা দাগে, তো সেই উন্নয়নের ছোঁয়াটা যদি আমি আমার দেশকেও দিতে চাই তাহলে ডেফিনেটলি সেই সিস্টেমের মধ্যে আমাকেও ঢুকতে হবে। একটা বিষয় আমরা আমাদের মধ্যে দেখি যে কিছু কিছু দিবসকে কেন্দ্র করে আমাদের দেশপ্রেম অনেক বেড়ে যায়, তাই তো? সবাই একটু একটু করে হাসছে, হাসার কারণ কি? কারণ দ্যাট ইজ ট্রু যে বিভিন্ন দিবসে আমরা যতটুকু না ভালোবাসি তার থেকে অনেক বেশি শো করতে পছন্দ করি। কিন্তু আমার মনে হয় যে জাতীয় জীবনে এসব দিবসের আসলে গুরুত্বপূর্ণ, কারণ অ্যাটলিস্ট ওই দিবসকে ঘিরে আমরা কিছু আয়োজন করছি, কিছু শিখতে পারছি, কিছু ছড়িয়ে দিতে পারছি। আমি যখন খুব ছোট ছিলাম আমি বিজয় দিবসের একটা প্রোগ্রামে গিয়েছিলাম, আমার সামনে একটা প্রোগ্রাম হয়েছিল এবং ওই প্রোগ্রামে ওরা যেভাবে দেশপ্রেমটাকে পোর্ট্রে করেছিল ওটা আমার মনে খুব দাগ কেটেছে এবং তারপর আমি প্রভাবিত হয়েছি। তো এই দিবসকে কেন্দ্র করেই কিন্তু আমার দেশপ্রেমের যে অনুভূতি সেটা আরও ফ্লারিশ হলো। তো এভাবে আসলে এই যে দিবস এবং দিবসকে ঘিরে যে আয়োজন এগুলো গুরুত্বপূর্ণ বলে আমি মানে নতুন করে আবার একটু জাগিয়ে দিয়ে যাওয়া অনুভূতিগুলোকে, সেটা কিন্তু আমার কাছে মনে হয় যে খারাপ না যদি কোনো দিবস ধরে হয়, কারণ যেখানে একদমই না থাকার চাইতে কোনো একটা কোনো কিছু একটা আমাকে মনে করে দিচ্ছে, রিমাইন্ডার দিচ্ছে যে তুমি এই দেশের এবং এটা আমাদেরই দেশ, সেটা কিন্তু বেশ ভালো একটা বিষয়। তো এই দিবসগুলো নিয়ে কথা বলবো, বিশেষ করে আমাদের জাতীয় যে দিবসগুলো রয়েছে সেসব দিবস কেন্দ্রে কী কী আয়োজন হয় সেগুলো তো আমরা সবাই জানি, তো সেগুলো নিয়ে ওদেরকে ভাবনা সেটাও জানবো। তবে তার আগে একটা ছোট বিরতি নিচ্ছি, ফিরছি ছোট্ট একটা বিরতির পর, সঙ্গে থাকুন।
স্বাগত জানাচ্ছি আপনাকে। বিরতির পর আপনি দেখছেন ইউনিয়ন ব্যাংক প্রেজেন্স কণ্ঠস্বর জোরে। জয়ীর সাথে কথা বলছি দেশপ্রেম নিয়ে, এবং সেই সাথে আমার সাথে যে বন্ধুরা আছে তাদের সাথে কথা বলছিলাম, এবং বিশেষ দিবস নিয়ে কথা হচ্ছিল। বিশেষ দিবসে আমরা বিশেষ বিশেষ আয়োজন করি, তার মধ্যে বিশেষ একটা আয়োজন থাকে হচ্ছে গান, দেশাত্মবোধক নাচ, দেশাত্মবোধক যে কবিতাগুলো রয়েছে সেগুলোর আবৃত্তি, অনেক কিছু থাকে। তো গানটা আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি টাচ করে। তোমাদের মনে হচ্ছে এই বিভিন্ন দিবসগুলোতে পাড়ার রাস্তায় বড় বড় রোডগুলোতে বড় বড় স্পিকার দিয়ে যখন দেশের গানগুলো বাজে, ভালো লাগে না? ভাই যখন যুদ্ধে চলে যায় তখন বোনের যে অনুভূতিটা থাকে। দাও না মাগো একটা পলাশ ফুলের মালা, আমি জনম জনম রাখবো ধরে ভাই হারানোর জ্বালা। আমায় গেথে দাও না পলাশ ফুলের মালা, আসি বলে আমায় ফেলে সেই যে গেল ভাই, ত্রিভুবনের কোথায় গেলে ভাইয়ের দেখা পাই আজও। ঘিরে যেমন রেল লাইনের ধারে যে আমাদের এত চমৎকার একটা গান দেশে পথটার পারে দাঁড়িয়ে, মানে সেই গানটা শুনলে মনে হয় আমি পুরো গল্পটা আমি দেখতে পাই চোখের সামনে। সেই স্বাধীনতার যে গানগুলো হয়েছিল ওগুলো কিন্তু শুনলে আমরা চোখের সামনে পোর্ট্রেট করতে পারি যে আসলে সিনারিওগুলো কেমন ছিল। এই গানগুলো কিন্তু তৎকালীন সময়ে আমাদের যুদ্ধের সময়ে আমাদের মুক্তিযোদ্ধাদের অনেক মানে ইন্সপায়ার করেছে, শক্তি জুগিয়েছে। অনেক সময় দেখা যেত ওদের গানের মাধ্যমে যে ওরা সংকেত বিনিময় করে। এক্স্যাক্টলি, এটা মুক্তিযুদ্ধ বা যুদ্ধ, আমার দেশকে রক্ষা করতে হবে। তো এই সময় এই যে গানগুলো এটা কিন্তু অনুপ্রাণিত করে, একটা গান কিন্তু শত শত বুলেটের থেকেও কিন্তু এই যে এক একটা গান অনেক মূল্যবান এবং অনেক ধারালো, এবং এটা যেভাবে উজ্জীবিত করে, তো এই যে উজ্জীবিত মানুষ হয়ে তারপর কিন্তু যুদ্ধে নামে এবং সর্বোপরি আমরা কিন্তু যুদ্ধে জয়লাভ করি। একদম। আচ্ছা, একটা প্রশ্ন আমি তোমাদের সবার কাছে করতে চাই, সেটা হচ্ছে যে যখন আমরা দেশাত্মবোধক গান বা দেশের গান বা বিশেষ দিনের গানগুলো চিন্তা করি তখনই ঘুরে ফিরে সেই সময়কার গানগুলোই আসে, মানে কেন নয়? এখনকার যে গানগুলো হচ্ছে এখনকার সময়, তোমার কি মনে করো যে এই দেশপ্রেমের গানগুলো কি কম হচ্ছে নাকি তোমরা আমরা কম শুনছি নাকি আমরা মানে কেন সেই গানগুলো আর সেভাবে করে ছুঁয়ে যাচ্ছে না, তোমাদের কাছে কি মনে হয়? আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, আমরা সাধারণত যারা গান করি তারা ওই সময়কার গানটা করতে বেশি পছন্দ করি, কারণ এই গানগুলো মানুষের কাছে খুব বেশি পৌঁছে গেছে। এখন দেখা যাচ্ছে যে অনেক শিল্পী উদয়মান হয়েছে, অনেক গান করছে, অনেক জায়গায় অনেকভাবে প্রচার হচ্ছে, কিন্তু গানগুলো ঠিক মানুষের কাছে পৌঁছাচ্ছে না ঠিকমতো। এটা হতে পারে লেখনীর সমস্যা, হতে পারে গায়কীর সমস্যা, কিংবা অনেক সমস্যা হতে পারে, কিন্তু ওই সময়কার গানগুলো আপনি ছোট থেকে বড় সবাই জানে। তো এই দিকটা থেকে আমার মনে হয় যে গানগুলো ওই সময়কার গানটা মানুষ বেশি করতে চায় বা বেশি করে সাধারণত। মানে কি এই সময় সেভাবে করে গানগুলো সেভাবে করে তৈরি হচ্ছে না? আমরা আসলে কখন রোমাঞ্চিত হই, একটা গানকে কখন ধারণ করি, লিরিক, কথাগুলো, সুরটা, তারা হয়তো লিরিকে কেয়ারফুল না, সুরটা সেভাবে করতে পারছেন না, যেটা আমাদের অন্তগ্রাহী হচ্ছে না, যেটা আমরা আসলে গাচ্ছি না।
তো ওই যে একটা ইন্টারেস্ট ওইটা হয়তো কম আগের যেই সময়টা ছিল যখন রেডিওতে মানুষ গান শুনত তখন হ্যাঁ সেটা একটা হতে পারে যে তখন আসলে শোনার জায়গাগুলো অনেক কম ছিল আমরা আমরা হচ্ছে এখন তো আমরা অনেক স্ক্যাটার্ড মাইন্ড আমরা এত বেশি জিনিসপত্র এলিমেন্ট হাতের কাছে পাই এবং দেখতে শুনতে পাই তো সেখান থেকে পার্টিকুলার কোনো একটা বিষয়ে মনোযোগ দেওয়া অনেক বেশি কঠিন যেমন মনে হয় যে আগে বিটিভির সময় কি হতো শুধুমাত্র একটা যে নাটকটাই চলতো সেটাই ভীষণ রকমভাবে জনপ্রিয় এখন এতগুলো চ্যানেল এতগুলো স্যাটেলাইট চ্যানেল এতগুলো মানে ইন্টারনেট চ্যানেল ইউটিউব থেকে শুরু করে এত এত বিভিন্ন রকম প্ল্যাটফর্ম ওটিটি প্ল্যাটফর্ম কোনটা থেকে কোনটা দেখব লোকজনের কাছে আসলে পৌঁছাচ্ছে হয়তো কম আচ্ছা এই বিষয়ে আবারও ফেরত আসছি তবে এখন সময় হয়েছে আরো একটা ছোট্ট বিরতি নেবার সঙ্গে থাকুন আপনি দেখছেন ইউনিয়ন ব্যাংক প্রেজেন্স কণ্ঠ ছাড়ো জোরে স্বাগত জানাচ্ছি আপনাকে আরও একবার এবং দেখছেন ইউনিয়ন ব্যাংক প্রেজেন্স কণ্ঠ ছাড়ো জোরে জয়ের সাথে আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি কথা বলছিলাম দেশপ্রেম নিয়ে এবং এই সময়কার যারা ইয়াংস্টার রয়েছেন তারা কি ভাবছেন তাদের ভাবনা তো শুনলাম বিভিন্ন দিবস নিয়ে কথা বলেছি এই যে ডিসেম্বর মাস এটা হচ্ছে অনেক কিছু হ্যাপনিং একটা মাস এবং আমাদের বিজয়ের মাস তো এরকম দিবসগুলোতে অনেক রকম প্রোগ্রাম হয় সেখানে নিশ্চয়ই পার্টিসিপেট করা হয় তো যত যাই কিছু বলি যে আমার পাশে যে গানটা থাকতে কেন যত রোমান্টিক গান বা যেভাবে আসুক না কেন দেশাত্মবোধক গানটাই তখন আমাকে সবচেয়ে বেশি টানে তো নিজে নিজে জায়গা থেকে তোমরা তোমাদের কাছে কীভাবে দেশে কন্ট্রিবিউট করতে চাও আমি যেহেতু ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করছি এবং আমার সব কাজ আমার রিসার্চ প্রজেক্টস তারপর ছোটোখাটো যে প্রজেক্টগুলো যে সব কিছুই ডেভেলপমেন্ট নিয়ে তো আমি আমার দেশের যে সৌন্দর্য কক্সবাজার বা টাঙ্গুয়ার হাওর নট অনলি সৌন্দর্য আমার দেশের এই ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চাই যাতে আমার যা আছে আমার সৃষ্টিকর্তা প্রদত্ত আমাদের জন্মভূমিতে আমাদের ভূখণ্ডে যা আছে সেটা আরও এনহ্যান্সড হয় বাহ চমৎকার তোমরা আমিও হচ্ছে ইন ফিউচার লিগাল প্রফেশনেই যাব একজন ভালো আইনজীবী হতে চাই এবং স্পেশালি হচ্ছে মানবাধিকার নিয়ে কাজ করতে চাই কারণ এই যে আমরা দেশপ্রেম নিয়ে কথা বলছিলাম যখন আমাদের মৌলিক অধিকারগুলো পূরণ হবে তখনই কিন্তু অ্যাকচুয়ালি আমরা দেশের জন্য কাজ করতে পারব একদম ঠিক প্রাপ্তি আমার মনে হয় যে আমরা যদি এডুকেশনটাকে আরও বেশি অ্যাভাইলেবল করে দিতে পারি দেশের প্রতিটা নাগরিকের জন্য কারণ মানে একটা জাতি তো ভর করে থাকে ওই এডুকেশনের উপর তার সব কিছু নির্ভর করে তার মানসিক অবস্থাও তো এডুকেশন সেক্টরে যদি আমরা ডেভেলপমেন্ট আনতে পারি ইট উড বি এ বেটার থিং ফর আস আচ্ছা আসলে যে কোনো সেবা যে কোনো কিছু যে কোনো তথ্য তথ্য আসলে সবচেয়ে বড় পাওয়ারফুল জিনিস সেটা যত বেশি জনগণের কাছে পৌঁছবে যত বেশি একদম রুট মানে আমরা শিখরে যেতে পারবো তত আসলে একটা দেশ উন্নত মানে উন্নয়ন করা তত বেশি সহজ হয় আর কি আমাদের সময় একদম শেষ খুব ভালো লাগলো তোমাদের সাথে গল্প এবং আড্ডা দিয়ে তো যেতে যেতে আমরা একটা দেশে গান করতে করতে বাড়ি ফিরতে চাই কি বলো দেশে গান বলতে সবার আগে কোন গানটা মাথায় আসে বলো তো বাপরে চলো আমরা এই গানটাই করতে করতে আজকের মতো বিদায় নিচ্ছি আর আপনাকে বলছি যেখানে থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো বন্ধুদের সাথে ধন্য পুষ্প ভরা আমাদের।